কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গদাদে দেওয়া একতলা ঘর পথের ধারে, লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরী আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলু জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকা হাঁকি, ১০:৩০ বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিলের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ। নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বাঁচো। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরও কত কি যে, ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের, মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে উঠে এগুলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারো আয় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাক বে, ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে একে বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর।